হ্যালো, আই এম সো সরি, আমার নেটটা একটু প্রবলেম ছিল, এই জন্য অফলাইন হয়ে গিয়েছিলাম, সরি। হ্যাঁ, ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা, হৃদয়ে গভীরে অচেনা ভালোবাসা। আছো তুমি এত কাছে, তো লাগে যেন অল্প, তোমার আমার এই তো প্রেমের ছোট গল্প। আছো তুমি এত কাছে, তো লাগে যেন অল্প, তোমার আমার এই তো প্রেমের ছোট গল্প। হ্যাঁ, ভালো আছি। আপনাদের কোনো গান পছন্দ হলে অবশ্যই আমাকে জানাবেন, যে গানটা শুনতে চাইলে। থ্যাংক ইউ বাদল ভাই, আপনাকে, আপনি আমার ভয়েস সুন্দর বলেছেন, এই জন্য অনেক থ্যাংকস, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি কি, আপনারা যখন কোনো গানের রিকোয়েস্ট করছেন না, তো আমি আমার নিজের পছন্দেরই কিছু গান আজকে শোনাই। ওকে জি, নাতিন, বয়স বলা যাবে না, বয়স বললে প্রবলেম আছে, ঠিক আছে? কি যে স্বপ্ন দেখাইলাম, কত গল্প শোনাইলাম, ভালোবাসার প্রথম ছোঁয়া কেন যে দিলাম। আমি রইতে পারি না ঘরে, সুখ সুখ অন্তরে যায় না বলা। আমি রইতে পারি না ঘরে, সুখ সুখ অন্তরে যায় না বলা। তো এক ভাই একটা গান শুনতে চেয়েছে, শাওন ও রাতে যদি। আমি গানটা খুব একটা পারি না, তো চেষ্টা করছি একটুখানি শোনানোর জন্য। শাওন ও রাতে যদি শরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। ভাই আমি গানটা পারি না, তো আপনার জন্য একটুখানি চেষ্টা করলাম, থ্যাংক ইউ। সালমার গান শুনতে যাচ্ছে, মধু হই হই আরে বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম না দিলা। আশায় আসীন তোমার এলোয়, বান্ধব খান সুখের ঘর, সুখের বদল দুঃখ দিলা, সুখের বদল দুঃখ দিলা, কোন কারণে ভালোবাসার দাম না দিলা। তুমি কোন দোষ খান পাই, ভালোবাসার দাম না দিলা। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি গানই শোনাতে আসছি আপনাদের সাথে, তো গান গাওয়ার সময় এত কমেন্টস চলে যাচ্ছে যে এগুলি আমার পক্ষে পড়া সম্ভব না, তো ভাইয়ারা প্লিজ কিছু মনে করবেন না, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ মোর্শেদ আলম। দিদি না, আমি মুসলমান আপু, ঠিক আছে? অনেক ভালো গান, থ্যাংক ইউ ভেরি মাচ। মিলন আহমেদ, নাইস সং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে, হাই
শোনা বন্ধু তুই আমার কুলির দিওয়ানা, মনে তো মানে না দিলে তো বোঝে না। শারজা থেকে বলছে মোহাম্মদ আজাদ, থ্যাংক ইউ। তাহলে আরেকটা গান হোক, কি গান হবে আপনি বলেন, আপনার পছন্দের কোনো গান থাকলে অবশ্যই আমি চেষ্টা করব সেই গানটা গাওয়ার জন্য। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও নইলে থাকতে, নইলে থাকতে পারব না। চিঠি দিও ও প্রতিদিন, চিঠি দিও, চিঠিগুলো অনেক বড় হবে, পড়তে পড়তে সকাল দুপুর আর রাত্রি বয়ে যাবে। কোথায় আছো, কেমন আছো, একে একে সবই লিখো, সেই তো হবে মোর সান্ত্বনা। নইলে থাকতে, নইলে থাকতে পারবো চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও। মনটা খারাপ করে দিলেন কেন? মন খারাপ হলো কেন রাজু ভাই? মন খারাপ হওয়ার তো কিছু নাই, অবশ্যই আপনাকেও কেউ না কেউ এভাবে বলে যে চিঠি দিও, তাই না? তোমার সুর অনেক সুন্দর, থ্যাংক ইউ আতিক, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রীতি বাড়াইলা গানটা গাইলে তো আমারও কান্না চলে আসে, খুব মন খারাপ হয়ে যায় ভাই। থ্যাংক ইউ। বার্সেলোনা থেকে বলছেন গান শাহ করিমের একটি গান শুনতে চাই। ওকে, দিবানি শিভাবি জারে, দিবানি শিভাবি জারে তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। বারো তোমায় ভালোবাসি। আচ্ছা ভাইয়া, আমি ব্যান্ডের গান সেভাবে কখনো করা হয় না, এটা ছেলেরাই গায়, নর্মালি মেয়েরা খুব একটা গায় না। দিদি দারুণ হয়েছে, থ্যাংক ইউ। ইন্দ্রনীল, কপালে টিপ নিয়ে গান হয়ে যাক। হায় রে রঙের দুনিয়া। ওকে, রঙের দুনিয়া যদি ভালোই না লাগে, আচ্ছা আমরা একটা অন্য টাইপের গান শুনি আজকে, ঠিক আছে? এই গানটি শোনাবেন কি তুমি রোজ বিকেলে? ভাই আমি চেষ্টা করবো এই গানটি গাওয়ার জন্য, বলবো এই গানটা গাওয়ার জন্য চিঠি দিও। হ্যাঁ অবশ্যই, আপনার মনের মানুষ আপনাকে অবশ্যই এই গানটা শোনাবে। আমার হাসি দারুণ, থ্যাংক ইউ। না আমি পছন্দ করি না, আই ডোন্ট লাইক দিস। ওকে, পাঠালেন জিনিয়তি তার সাথে মিনতি, এই জীবন আর আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় সে সবে না।
পাঠালেন যিনি অতি, তার কাছে মিনতি, পাঠালেন যিনি অতি, তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না, একটি জীবন করে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা, একটি জীবন করে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা, মনের আশা মনে রইল কেউ তো জানে না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নো স্পিন কারো পছন্দ হয়েছে, থ্যাংক ইউ, এটা আমার পছন্দের, আমি নিজে পছন্দ করে বানিয়েছি। জানালার গ্রিল ধরে চেয়ে থাকি আধারে, কখন তুমি এসে দাঁড়াবে দুয়ারে, তোমার মনে ঘরে স্বপ্ন তোমায় ঘিরে, মিলব দুজনে অভিসারে, দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে, দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে। ভালো আছি হেলাল ব্যাপারী, জীবন মানে যুদ্ধ। থ্যাংক ইউ ফারুক হাসান। অ্যাকচুয়ালি সবার ঘরেই তো মা বোন থাকে, বান্ধবী আছে, মেয়েরা বান্ধবী, মেয়েরা মা, মেয়েরা স্ত্রী, মেয়েরা মেয়ে, মেয়েরা বোন, তাই না? তো এখন আজকাল তো সিঙ্গার প্রফেশনটা কোনো মানে নতুন কিছু না, যে নতুন করে সিঙ্গার হয়ে যাচ্ছে মানুষজন, তাই না? সে আদিকাল থেকে মানুষ গান শুনে আসছে। তো একটা মেয়ে, আমি তো খুব নর্মালি সিম্পলভাবে এসে গান গাচ্ছি, তাই না? তো আজে বাজে কথাগুলি আমি আশা করব না, ঠিক আছে? আর যদি শিক্ষিত মানুষজন হয়, ভিতরে একটু পরিমাণ শিক্ষা থাকে, তো তারা নিশ্চয়ই কখনো একটা মেয়েকে আজে বাজে কথা বলবে না। আর ছেলেরা কোথা থেকে আসছে, তাই না? মেয়েদের কাছ থেকেই তো এসেছে, মেয়েরাই তো ছেলেদেরকে জন্ম দিয়েছে। তো মা হিসাবে, বোন হিসাবে আমি আশা করব যে মেয়েদেরকে রেসপেক্ট করতে শিখুন, ঠিক আছে? আজে বাজে কথা বললে নিজেদেরকে মনে করছেন যে খুব বড় লাগছে। আচ্ছা, আপনি ধার্মিক তো আপনি ফেসবুকে কি করছেন, আপনি লাইফটাকে কেন দেখছেন? আপনার তো দেখার দরকার নেই, তাই না? আমি মনে করি এটা সো ভালো লাগবে না, ভালো লাগবে না, শুনবেন না। আপনাদেরকে তো জোর করে বলা হয় নাই যে আপনি আমার গান শুনেন, তাই না? কখনোই বলা হয় নাই। যাদের ভালো লাগবে তারা থাকেন, যাদের ভালো লাগবে না তারা দয়া করে এখান থেকে চলে যান। আর আমার আসাদ ভাই তো আছেই, আপনাদেরকে একদম বিনা পয়সায় ব্লক মেরে দিবে, ঠিক আছে? তো ভালো হয়ে যান, ভালোভাবে গান শুনতে চাইলে ভদ্রভাবে ভালোভাবে কথা বলেন, ঠিক আছে? ওকে, খাজা বাবা, খাজা বাবা, মারহাবা, মারহাবা, গেছিলেন নবী গুণগান। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা, মারহাবা, গেছিলেন নবী গুণগান। একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে, তোমার দেহকে
কেন এতই ম্লান, পীর কয় খাজারে গান গে শোনাও মোরে, পীর কয় খাজারে গান গে শোনাও মোরে, গান শুনিব হয়ে হয়ে আসে কান। খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। আমি গানটা আসলে আমার মেন্টালি খুব বিরক্ত লেগেছে কিছু কমেন্ট দেখে, তো এই জন্য গানটার লাইন বাই লাইন আমি ঠিক মতো গেতে যে গাইতে পারলাম না, সেই জন্য সরি। তো পুরা গান গাও, পুরা গান গাবো। আমি আজকে জাস্ট ইন্ট্রোডিউস হতে এসেছি আপনাদের সাথে, কিছুক্ষণ কথা বলতে এসেছি। নেক্সট টাইম যখন আসবো তখন যারা আমাকে পছন্দ করবে, আমার গান ভালোবাসবে, তাদের জন্য আসবো, তখন অবশ্যই পুরা গান শোনাবো। যে কটা গান শোনাই না কেন পুরা গান শোনাবো। আজকে জাস্ট কথা বলার জন্য ইন্ট্রোডিউস, আজকে জাস্ট সবাইকে দেখতে আসছি কে কীরকম কীভাবে আমাকে নিচ্ছে, সবাই আমার গানকে কীভাবে পছন্দ করছে, আমাকে কীভাবে পছন্দ করছে, সেই জন্যই আসা। ঠিক আছে, ভালোবাসার গান গাও। থ্যাংক ইউ কি মিজানুর, মিজানুর ভাই থ্যাংক ইউ, ভালো লাগছে। ওকে থ্যাংক ইউ। আপনি কি মুসলিম? কেন, এটা শোনার তো কোনো দরকার নেই, আমি গান গাইতে আসছি, আপু হিসেবে গান শোনেন, তাই না? হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব এসব শোনার তো কোনো মানে হয় না, আমি মনে করি না আসলে। কি কথা বলবে আপু, খালি গলায় খারাপ লাগে না? এই তো চলছে, আপনারা আপনাদের দোয়ায় আমি একটা অ্যালবাম করব, যখন এই জন্য সবার সাথে পরিচিত হলে তখন আমার অ্যালবামটা, আপনারা যখন আমাকে খুব বেশি ভালো ফিডব্যাক দিবেন তখনই আমি আমার অ্যালবামটা সম্পর্কে জানাবো, এখন আর কিছু বলবো না। ঠিক আছে আপু, তুমি জোস আলম, থ্যাংক ইউ। আসলে কি, আমি এখন আমার একটা প্রবলেম, আমি খুব সফট হার্টেড মানুষ, তো অল্পতেই মন খারাপ হয়ে যায়, অল্পতেই ভীষণ খুশি হয়ে যাই। এই তো, আমার নাম মৌসুমি, মৌসুমি আক্তার মৌ, এটা আমার নাম রিয়েলি। আমি প্রোগ্রাম করি, গান গাই, টিভিতেও প্রোগ্রাম হয়েছে আমার, এইভাবেই চলছে। এই তো অ্যালবামের কাজ করছি, সামনে আমার একটা অ্যালবাম বের হবে নিজের লেখা সুর করা গান নিয়ে। আপনার দাঁতগুলা যাক, থ্যাংক ইউ, যাই বলছেন সেই জন্যই থ্যাংকস, ভয়েসটা ভালো, থ্যাংক ইউ। এটা পুরা গান শোনান সবার, কেম কমন যাতে পড়ে, সবার কমন পড়বে এরকম গান। ওকে, মনে করছি কোন গানটা সবার কমন পড়ে যায়। ঠিক আছে, ভালোবাসার গান শোনাই দিই আগে একটা। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপন জন, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে, বিধাতা আমাকে তোমার জন্যে গড়েছে আপন হাতে, জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি ভালোবাসি।
থ্যাংক ইউ। আমিও তোমার আচ্ছা ওকে শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনায় এমন ভাগ্য মিলে, কত সাধনায় এমন ভাগ্য মিলে। মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান, এতদিনে আশা হলো পূর্ণ, এতদিনে আশা হলো পূর্ণ। মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান, এতদিনে আশা হলো পূর্ণ, এতদিনে আশা হলো পূর্ণ। ধন্য আমার জন্য তোমার নারী হয়ে জন্ম নেয়া, ভাগ্য গুণে তোমার মতো স্বামী পাওয়া, ও মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান, এতদিনে আশা হলো পূর্ণ, এতদিনে আশা হলো পূর্ণ। ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না, হাজার বছর কাছে থাকলেও কেউ কেউ আপন হয় না। ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না। থ্যাংক ইউ। ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, নেক্সট টাইম আসবো অবশ্যই আপনাদেরকে আরো সুন্দর সুন্দর গান শোনানোর জন্য। বাই বাই।